নমস্কার বন্ধুরা রোজ ভ্যালি এই চিটফান্ডে যারা টাকা বিনিয়োগ করেছিলেন তাদের জন্য একটি দুর্দান্ত সুখবর আছে পুজোর আগেই আপনারা কিন্তু আপনাদের টাকা ফেরত পেয়ে যাচ্ছেন রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের নির্দেশে কয়েকদিন আগেই একটি ওয়েবসাইট চালু করা হয়েছিল যা নিয়ে ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম এবং সেই ওয়েবসাইটে আপনারা সকলে যারা রোজ ভ্যালিতে আপনাদের টাকা রেখেছিলেন তাদের অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল এবং আপনারা আবেদনও করেছিলেন সেই আবেদনপত্রগুলি যাচাইয়ের কাজ শেষ হয়ে গেছে ইডি গ্রিন সিগন্যাল পেলেই আপনাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে তবে ক্ষেত্রে জানানো হয়েছে দুশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত যারা ইনভেস্ট করেছিলেন বা রোজ ভ্যালিতে রেখেছিলেন তাদেরই কিন্তু টাকা প্রথম ফেরানো হবে তো চলুন আমরা আজকের ডিটেলসে এই সম্পর্কিত সমস্ত তথ্য দেখে নেব আজকের সংবাদপত্রে প্রকাশিত সংবাদ অনুযায়ী চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে রোজভ্যালি গ্রুপের চোদ্দোটি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সেই ডিপোজিটের বারো কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে যাদের আমানতের পরিমাণ দুশো টাকা থেকে দশ হাজারের মধ্যে প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে অর্থাৎ দুশো টাকা থেকে দশ টাকা পর্যন্ত যারা এই রোজভ্যালি চিটফান্ডে আমানত করেছিলেন তারা কিন্তু পুজোর আগেই তাদের টাকা পেয়ে যাচ্ছেন প্রথম পর্বে সকলেই পেয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু জানানো হয়েছে যা আপনার উৎসবের মরশুমে কিন্তু আপনাকে হেল্প করবে এবং অনেক দিন ধরে পড়ে থাকা সেই টাকা আপনি ফেরত পেয়ে যাচ্ছেন চলুন পরবর্তী অংশটা দেখেনি তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যারা ফেসবুক থেকে এই পেজটিকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটাও অল করে রাখবেন রোজ ভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় ষাট লক্ষ তাদের মোট আমানতের অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও এই চিটফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল প্রতারিতদের টাকা ফেরারতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি বা এডিসি তৈরি হয় একটি ওয়েবসাইট যা www. ডাব্লিউ ডট রোজ ভ্যালি এডিসি ডট কম কীভাবে এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে সেই নিয়ে কিন্তু আগেই আমরা বিস্তারিত ভিডিও আপনাদের দিয়েছিলাম এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আপনারা কিন্তু এই ধরনের সংবাদ প্রতিনিয়ত পেতে থাকবেন তো এই ওয়েবসাইট মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করা শুরুও হয়ে গিয়েছে এর মধ্যে গত চব্বিশে জুলাই পি এম এল এ আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজ ভ্যালির চোদ্দোটি ফিক্সড ডিপোজিট বাবদ যে বারো কোটি টাকা এডিসিকে হস্তান্তর করতে হবে সেই নির্দেশ মতো এডিসিতে ওই টাকা জমা পড়লেই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে এডিসির সদস্য তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব আপনাদের ভিডিওর শুরুতেই আমি কথা জানিয়েছিলাম তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে আশা করছি যাদের কম অঙ্কের আমানত অর্থাৎ দুশো থেকে দশ হাজার টাকার মধ্যে রয়েছে তারা পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত পেতে শুরু করবেন শুধু এই বারো কোটি নয় জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে একুশশো কোটি টাকা পাওয়া গিয়েছে এর মধ্যে আটশো কোটি নগদ জমা রয়েছে ইডির কাছেই পাশাপাশি বর্তমানে রোজভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লাভ্যাংশের অর্থও নিয়মিত জমা পড়ছে ইডির কাছে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলতে থাকবে বলেই জানা গিয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন প্রথম দফায় যদিও দুশো থেকে দশ হাজারের মধ্যে যাদের অর্থ আমানত করা ছিল তারা ফেরত পেতে শুরু করবেন তবে পরবর্তীকালে সকলকেই টাকা ফিরিয়ে দেওয়া হবে কারণ ইতিমধ্যে একুশশো কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে মানে সম্পত্তি বিক্রি করে পাওয়া গেছে সেই সঙ্গে রোজভ্যালির যে কোম্পানিগুলি চলছে বর্তমানে তার লাভ্যাংশও কিন্তু ইডির কাছে জমা পড়ছে অর্থাৎ রোজভ্যালিতে যারা আমানত করেছিলেন তারা প্রত্যেকেই আশা করা যায় টাকা ফেরত পেয়ে যাবেন যাই হোক আপনারা রোজভ্যালিতে ইনভেস্ট করেছিলেন কি না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ